তৃণমূলে দাদাগিরি এই বঙ্গে নতুন কিছু নয়। এবার বিধায়ক ঘনিষ্ঠকে আটক করায় এসডিপিও দফতরে চড়াও হয়ে পুলিশকে দু টাকার চাকর বলে আক্রমণ করেন মোগরাহাট পশ্চিম বিধানসভা তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। থানার আধিকারিকদের উপর তার অভব্য আচরণ, পুলিশ কর্মী ও আধিকারিকদের শাসানি মুহূর্তে ভাইরাল। তৃণমূল বিধায়কের এহেন আচরণ প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে দল। এই ধরনের সংলাপ কোনোভাবেই দল অনুমোদন করে না। সাফাই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ছবিটি দেখা গেছে, যিনি বলছেন দুর্ভাগ্যজনক দল কোনো অবস্থায় এই ধরনের কোনো সংলাপ অনুমোদন করে না। তৃণমূল গোটা রাজ্যটাকে জমিদারি মনে করছে, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারবে না তো কে দাদাগিরি মারবে? বিধায়ক তৃণমূলের তো, সেই জন্য তো দাদাগিরি মারবে। তৃণমূল তো গোটা রাজ্যটাকে তাদের জমিদারি মনে করছে এবং এইভাবে দাদাগিরি মারবে। পুলিশ যদি দলদাস হয়ে কাজ করে এরকমই চলবে। পুলিশের ভূয়সী প্রশংসা করেন বিজেপি বিধায়ক মনোজ টিঙ্গা। আজকে যে ডায়মন্ড হারবারে যেভাবে সিপিএ সাহেব কাজ করেছেন, আমরা নিশ্চয় ওনাকে সাধুবাদ জানাবো। ওনাকে পুলিশের কর্তব্য পালন করেছেন, অগ্নিকে সাক্ষী রেখে যে শপথ নিয়েছেন সে শপথটা উনি পালন করেছেন। নিশ্চয়ই যদি কেউ ভুলভাল কাজ করে থাকে তাকে তো পুলিশ অবশ্যই অ্যারেস্ট করবে। মুখ্যমন্ত্রী নিজে যদি পুলিশ মন্ত্রী হয়ে রাজ্য পুলিশকে অপমান করে তাহলে অন্যদের দোষ কোথায়? স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শাসক দলকে আক্রমণ বাম নেতা সুজন চক্রবর্তীর। মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে সবার সামনে অসভ্য ব্যবহার করেন, তুইতকারি করেন, উঠবস করান, তাকে উপভোগ করেন যদি পুলিশ অফিসাররা, তাহলে বাকি পুলিশের শক্তি কোথায় যায়? বারোটা বেজে যায়। আর মুখ্যমন্ত্রী যদি অসম্মান করেন রোজ নিজে পুলিশ মন্ত্রী, তাহলে অন্য মন্ত্রী বিধায়কদের দোষ কি? পুলিশের মেরুদণ্ডটা যদি এইভাবে ফিরে আসে তাহলে গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের দাবা পুলিশ 24 ঘন্টার বেশি সময় লাগবে না। তৃণমূল বিধায়কের এই ধরনের আচরণ মোটেই কাম্য নয়। এই নিয়ে সমালোচনা ঝড় রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।